নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো গিয়ে স্পাইনাল কর্ড ইঞ্জুরি রিহ্যাবিলিটেশান আমি ডক্টর কৌস্তব বসু ঠাকুর এম এমডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশান তো যে কোনো রিহ্যাবিলিটেশান জানার আগে আমাকে জানতে হবে যে এই স্পাইনাল কর্ড ইঞ্জুরি ব্যাপারটা কি আপনারা সকলেই জানেন যে যে কোনো কারণে আমাদের যে স্পাইনাল কর্ড যেটা কানেক্ট করছে ব্রেন থেকে বাকি যে অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার জন্য মেন যে শিরাটা আমাদের ব্রেন থেকে নেমে আসছে সেটাকেই আমরা স্পাইনাল কর্ড বলে থাকি সাধারণ ভাষায় এবার যে কোনো কারণে ধরুন কোনো আঘাত লাগা বা কোনো আঘাত বা কোনো ইনফেকশান কোনো রোগ বিভিন্ন রোগের জন্য এই স্পাইনাল কর্ডে সমস্যা হতে পারে তো সেই সমস্যাকেই আমরা বলে থাকি সাধারণত স্পাইনাল কর্ড ইঞ্জুরি কিন্তু সবথেকে কমন যেটা ঘটনা যেটা আজকের দেশে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় যেটা সমস্যা সেটা হলো গিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে বিভিন্ন কারণে ড্রাইভিং বা রাস্তা খারাপ এসবের জন্য অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখা যায় এর ফলে সব কমন যেটা হয় সেটা হচ্ছে আপনার মেরুদণ্ডে আঘাত হওয়া এই মেরুদণ্ডে আঘাত হলে সেই মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে ভিতরের যে স্পাইনাল কর যে রয়েছে সেটাকে আঘাত করা এবার স্পাইনাল কর্ডের মেন কাজ হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চালানো যে হাত পা কিংবা যে নর্মাল যে সেন্সেশান রয়েছে ধরুন ব্যথা বা কাউকে ছুলে যে অনুভবটা এই সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো স্পাইনাল কর্ড ইঞ্জুরি আঘাত লাগার পরে সবথেকে কমন যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে মানে দুটো পায়ের অনুভব হারিয়ে যাওয়া কিংবা দুটো হাতের অনুভব হারিয়ে যাওয়া কিংবা চারটেই কোনোভাবে হারিয়ে যাওয়া মানে সে তার হাত এবং পা কোনোটাই নাড়াতে পারছে না এর সঙ্গে বায়েল ব্লাডার হ্যাবিট যেটা মানে ধরুন প্রস্রাব করার ক্ষমতা বা মল মূত্র ত্যাগ করার যে ক্ষমতা সেটা হারিয়ে যায় তো এই পুরো জিনিসটাই হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি এই পুরো ব্যাপারটাই এমার্জেন্সি কন্ডিশন এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া তাকে সঙ্গে সঙ্গে পেশেন্টের প্রাণ বাঁচানো কিংবা তাকে অপারেশান করে হাড়ের অপারেশান করে সেটাকে ঠিক করা এইগুলো করার পর তারপরে পেশেন্টের যে রেসিডুয়াল যে প্যারালিসিস রয়ে যায় সেটা নিয়ে আমাদের মূল রিহ্যাবিলিটেশান মানে ধরুন পেশেন্ট স্টেবিলাইজ হয়ে গেল পেশেন্ট মেডিকালি স্টেবেল হয়ে গেল কিন্তু পেশেন্টের যে রেসিডুয়াল প্রবলেমসগুলো রয়ে গেল। আমাদের চোখে মানুষের চোখে সবাই যেটা দেখতে পাচ্ছে যে একটা প্যারালিসিস হয়েছে তার জন্য বাড়িতে বাড়িতে আপনার রেগুলার ফিজিওথেরাপি হচ্ছে বেডসাইড যেটা সকলেই মনে করেন যে ফিজিওথেরাপি করলে পেশেন্টের বল হয়ে যাবে সে আবার হাঁটতে শুরু করবে সে আবার সব কাজ নিয়মিত করতে পারবে সেটা কোনো দিন নয় এর জন্য টিপিক্যালি দরকার হচ্ছে একটা রিহাবিলিটেশান প্রোগ্রাম একটা কম্প্রিহেন্সিভ মাল্টিডিসিপ্লিনের রিহাবিলিটেশান প্রোগ্রাম যার জন্য স্পেশালাইজ কিছু ডাক্তারও রয়েছেন যাদেরকে বলা হচ্ছে ফিজিয়াট্রিস্ট বা পিএমআর স্পেশালিস্ট তো প্রথমেই যখনই এরকম কোনো ঘটনা ঘটবে পেশেন্ট ভালো হয়ে মানে ভালো বলবো না মানে স্টেবেল হয়ে গেছে মেডিকেলি স্টেবেল তখন আপনাদের এই সকল পেশেন্টদেরই উচিত পোস্ট কর্ড ইঞ্জুরি রিহ্যাবিলিটেশনে আসা তো এই এই যে আমরা চোখে দেখছি যে প্যারালিসিস এটা হচ্ছে একটা আইসবার্গ যেটাকে বলে যে যে বরফের যে চাইটা জলের মধ্যে থাকে তার টিপটা বা তার চূড়াটাই শুধু আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্যারালিসিস কিন্তু এর সাথে যুক্ত রয়েছে বাকি যে আইসবার্গের যে তলাটা যেটা আমরা দেখতে পাই না সেটা হলো গিয়ে আপনার ওর সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে সমস্যা তারপর হচ্ছে নিয়মিতভাবে মলমূত্র ত্যাগ করা কিংবা তার মানসিক অবসাদ এবং তার একটা মানে তার নর্মালি বাড়িতে ফিজিওথেরাপি হয় কিন্তু এই বাকি সব জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয় না বা তার মাসেল টাইট হয়ে যাওয়া যেটাকে স্পাস্টিসিটি বলা হয় মেডিকেল টার্মে তো এই সব কিছুর জন্য আমাদের দরকার হচ্ছে একজন প্রপার রিহ্যাবিলিটেশান সেন্টার এবং একটা একজন রিহাবিলিটেশান ডক্টর যিনি পেশেন্টকে দেখবেন পেশেন্টকে দেখে ওনাকে পুরোপুরি উপর থেকে নিচ অবধি পরীক্ষা করবেন পরীক্ষা করে তার একটা এভ্যালুয়েশান একটা প্ল্যান করবেন যে সেই রিহ্যাব একটা রিহাবিলিটেশনের একটা প্ল্যান করা হবে যে ওর ওনার কী কী দরকার হ্যাঁ এক্সারসাইজ দরকার ফিজিওথেরাপিস্টের দ্বারা নাকি অকুপেশনাল থেরাপিস্টের দ্বারা রেগুলার মানে যেটাকে আপনার ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যাতে উনি রেগুলার দৈনন্দিন কাজকর্মগুলো নিজে নিজে করতে পারেন এইগুলো করা তারপর হচ্ছে কোনো ওষুধ যদি দরকার হয় সেই ক্ষেত্রে ওষুধ দেওয়া কি বিভিন্ন ইন্টারভেনশান রয়েছে যেমন হচ্ছে বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশান ই ইন্ট্রাথিকাল ব্যাকলোফেন বিভিন্ন ধরনের জয়েন্ট ইঞ্জেকশান যদি কোনো কোথাও কোনো সমস্যা দেখা দেয় গাঁটে কোনো স্টিফনেস থাকে তো আমাদের এই স্পাইনাল কর্ড ইঞ্জুরি রিহ্যাবিলিটেশনের মূল ঘটনা হল পেশেন্টকে দৈনন্দিন জীবনে ইন্ডিপেন্ডেন্ট করা যাতে উনি যতটুকু সম্ভব সে হুইলচেয়ারে বসে হোক কিংবা মানে কোনো অ্যাসিস্টিভ ডিভাইসের দ্বারা হেল্প হেঁটেই হোক মানে নিজের যে দৈনন্দিন জীবনে যেন উনি ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট মানে নিজে নিজে সেই জিনিসগুলো কোনোভাবে তিনি করতে পারেন এটাই হচ্ছে আমাদের কাজ এবং নর্মালি তাকে নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাজ মানে যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্ম বলি হচ্ছে কমিউনিটি রিইনটিগ্রেশন বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের পেশেন্ট খুব ইয়াং হয় খুব কম বয়সী খুব কম বয়সী হয় পেশেন্ট এবং তারাই ফ্যামিলির জন্য ব্রেড আর্নার হয় মানে তারাই হচ্ছে একমাত্র মানুষ যারা বাড়িতে অন্ন নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে তাদেরকে নর্মাল কমিউনিটিতে ফেরত দেওয়া এবং তাদের জন্য তাদের যা অবস্থা সেই অনুযায়ী কাজ ঠিক করে দেওয়া বা ভোকেশনাল রিহ্যাবিলিটেশান সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা তো এই যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি এটা একটা বিস্তর এবং খুব কঠিন রোগ যার জন্য প্রত্যেক মানুষেরই উচিত একজন রিহ্যাবিলিটেশান ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা থ্যাংক ইউ